আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানো হবে মূলত আসলে একজন চালক প্রতিদিন সকালবেলা গাড়িটা বের করার আগে কি কি করণীয় বিষয় আছে সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি করব। সঙ্গেই থাকুন, গাড়ির কাভারটা তুলব, তো খুব দ্রুত কিভাবে কাভারটা তুলবেন, তারপর ভিতরে কাগজপত্র একটু চেক করতে হবে, টুলস কী কী আছে এগুলো চেক করতে হবে, তারপরে ইঞ্জিনের বিষয়ে। চলুন মূল ভিডিওতে যাই। তো যাওয়ার আগে আরেকটি কথা আমি বলে নিচ্ছি, এখনও যারা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যান। কাভারের ব্যাপারটা হলো চারটা কোণা থাকে। প্রথমে আপনি এক সাইড, চার সাইডের একটা সাইড, তারপরে এই একটা সাইড। আমি স্লো করতেছি আপনাদের বোঝার স্বার্থে। চারটা কোণা আপনি তুলবেন, কিন্তু এই দুই সাইড দিয়ে একটু চাপাই দিলেন। চাপাই দেওয়ার পরে আমি যখন চারটা কোণা তুলে দিলাম আমার গাড়ির কাভারের, তারপরে এই যে ইজি, একেবারে ইজি হয়ে গেলো। দেখতেছেন এই যে আমি কাভারটা ভাঁজ করে নিতেছি, একদম ইজি হয়ে গেল। এই যে ভাঁজ করে নিলেন, এবং যদি আপনার কাভারটাতে ধুলো বালু পড়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে একটু ঝাড়া দিতে পারেন। দেখা গেল আপনার এক সপ্তাহ, দশ দিন, পনেরো দিন, বিশ দিন, মানে খুব বেশি যদি টাইম হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু ময়লা ধুলো বালু পড়লে একটু ঝাড়া দিয়ে নিলেন। এই হচ্ছে বিষয়। তো আমি আমার গাড়ির কাভারটা গুটিয়ে ফেললাম। তো ভিউয়ার্স, আমি কাভারটা গুছিয়ে আমি কাভারটা চেইন আপ করে নিলাম। এটা আসলে খুবই সহজ, এবং আপনারা সবাই গাড়িটা ঢেকে রাখবেন। ঢেকে রাখলে ধুলাবালু ময়লা এগুলো আসলে পড়ে না, ধুলাবালু থেকে সেফ থাকা যায়, এবং কি স্ক্র্যাচও পড়ে না। বন্ধুরা, কাভারটা তোলা হয়ে গেলে তারপর আপনারা চাকার হাওয়াটা চেক করতে পারেন, এটাই যেহেতু সহজেই টোকা দিলে আপনারা বুঝতে পারবেন। আমি পিছনে চেক করতেছি, হাওয়া ঠিক আছে। এরপরে ডান দিকের চাকাগুলো আমি চেক করব, দেখি এটার কি অবস্থা। হ্যাঁ, এটা ঠিক আছে। সামনে ডান দিকেরটা, এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এভাবে টোকা দিলে আসলে আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা ডাস্টার মেরে নেবেন, ডাস্টারটা ইয়ে করে। অবশ্য আমার গাড়ি কিন্তু ফ্রেশ আছে, ডাস্টার না মারলেও চলে, তো এটা করবেন। আমি ডাস্টারটা মারলাম না, যেহেতু ভিডিও একটু বড় হবে, তো আপনারা এটা করবেন। কাভারটা গুছে, তারপরে কাভার গুছানো হয়ে গেলে আপনারা একটু ডাস্টার মারলেন। ডাস্টার মারার পরে আপনারা যেটা করবেন, আপনি গাড়ির ভিতরে ঢুকলেন, গাড়ির ভিতরে ঢুকে টুলস যা থাকে, টুকটাক যদি আপনার কাছে টুলস থাকে টুলসগুলো একটু চেক করলেন, এবং কাগজপত্রগুলো আছে কি না সেটা দেখলেন, এটা ভিতরে ঢুকে জাস্ট একটু দেখে নিলেন, এবং সামনের বনেটটা খুলে নিলাম। তো আমি এখন বনেটটা খুলে নিচ্ছি। তো তারপর যেটা করবেন, বনাট খোলার পরে আপনারা মোবিলটা দেখবেন ঠিক আছে কিনা, মোবিল গ্যাস টান দেবেন, এবং ফুল আছে কিনা সেটা দেখবেন। আমার এখানে ফুল আছে, সমস্যা নেই। একটু ভালো করে যদি দেখাতে যাই তাহলে এই যে ফুল আছে। মোবিল গ্যাসটা রেখে দিলেন, মোবিল গ্যাসটা চেক করবেন, তারপরে ওটা হলো ইঞ্জিন অয়েলটা আপনি দেখলেন, তারপরে গিয়ার অয়েল,
গিয়ার অয়েলেরও একটা গ্যাস থাকে এখানে, তো আমার এটাতে নাই। আমার এটা যেহেতু হোন্ডা গ্যারেজ, তো সেক্ষেত্রে আমার এখানে নাই। তবে আমার তাতে আবার ক্লাস অয়েল আছে, তারপর আপনার ব্যাটারিটা দেখে নিলেন। ব্যাটারিটা আমি আমার আমার গাড়ির ব্যাটারিটা আসলে নতুন, দেখার প্রয়োজন নাই। তারপর আমি একটু এখানে টার্মিনালে দেখতে পারি যে ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে, সেটা আমি দেখতে পারি। তো এটা নতুন যেহেতু দেখার দরকার নেই। তারপর আপনার ব্যাটারি দেখবেন, ওয়াইফারের স্পেয়ার পানির ট্যাঙ্কি এখানে, এই পানিটা আসলে সবসময় ভরাট করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আমার এখানে কিন্তু ভরা আছে পানি সবসময়ের জন্য। আসলে এটা আপনার যে কোনো সময়ই প্রয়োজন হতে পারে, সেজন্য আপনাকে স্পেয়ার ট্যাঙ্কিটা সবসময়ের জন্য পানি দিয়ে ভরে রাখতে হবে। তো তারপর এটা চেক করবেন, এটা হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলটা এটা চেক করবেন, ব্রেক অয়েলটা। তারপরে এই যে রেডিওটার, রেডিওটারে আপনার কুলিন পানি, এটা খুললে এটাতে কুলিন পানি এই যে ভরা আছে, দেখা যাচ্ছে কি না আমি আসলে বুঝতেছি না। যাই হোক, এই যে কুলিন পানি এটাতে আছে, না থাকলে আপনারা এটাতে কুলিন পানিও ব্যবহার করতে পারেন, অথবা ফ্রেশ পানি, সাদা পানিও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কি, এই হচ্ছে আমার রেডিওটার স্পেয়ার ট্যাঙ্কি যেটা আছে, একটু মানে আমার হাতটা মোবিল লেগে একটু সমস্যা হওয়ার কারণে আমি গামছা নিয়ে নিলাম। এটাতে আপনারা কুলিন পানি দিবেন অথবা মানে নর্মাল পানি দিবেন, এখানেও দিবেন এখানেও দিবেন, এটা ভরে রাখবেন, একটু খালি রাখবেন। এখানে দাগ আছে ম্যাক্সিমাম মিনিমাম, এই যে এখানে, তো এভাবে আপনারা এ পর্যন্ত একটু খালি রাখলেই হবে। ম্যাক্সিমাম যেটা দেওয়া আছে সেখানে দিবেন এই। তারপরে যেহেতু আমি ডাস্টার তো মারিনি, ডাস্টারের প্রয়োজন নেই, আমার ইঞ্জিন ফ্রেশ আছে, ধুলাবালু নাই। তারপর আপনারা ডাস্টার দিয়ে একটু পরিষ্কার করতে পারেন, অথবা সময় যদি থাকে, হাতের সময় থাকলে আপনি একটা গামছা ভিজিয়ে নিয়ে একটু মুছে নিতে পারেন। হালকা পাতলা মুছে নিলাম, যেহেতু ফ্রেশ আছে আমি আর ইয়ে করলাম না। ইঞ্জিনটা মানে চেক করবেন, যেগুলো সেগুলো হচ্ছে ওই যে আমি বললাম ইঞ্জিন অয়েল, তারপর আপনার হচ্ছে গিয়ার অয়েল, ব্রেক অয়েল, পানি, কুলিন পানি, ব্যাটারি, টুকটাক যেগুলো আছে সেগুলো আপনার মানে অবশ্যই চেক করতে হবে। এটা আসলে প্রতিদিনেরই কাজ, চেক করে নেওয়াটা ভালো আমি মনে করি। তো বন্ধুরা, যখন আপনি গাড়িটা চেক করবেন, পুরোপুরি চেক করা হয়ে গেলে তারপরে আপনি গাড়িটা ভিতরে ঢুকবেন, স্টার্ট করবেন, তারপর আপনার গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হবেন। তো বন্ধুরা, আসলে এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।